আল্লাহর সাহায্য ছাড়া যতই চালাকি করুক না কেন কেউ সফল হতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সফলতা লাভের জন্য যে দোয়া পড়বেন, সফলতার পেছনে আমরা দৌড়তে থাকি, কিন্তু সফলতা লাভের নিগুড় রহস্যগুলো সব আমাদের জানা নেই। আবার অনেকে জানলেও সফলতা লাভের নিয়ম বা উপায়গুলো মানে না, ফলে সফলতা লাভের চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কাঙ্ক্ষিত সফলতা পায় না। সফল হতে হলে প্রত্যেককেই মহান আল্লাহর দেখানো পথে যেমন হাঁটতে হবে, তেমনি দুনিয়ার সব কাজে সফল হতে আল্লাহ তাআলার কাছে তানি শেখানো বাসায় সাহায্য কামনা করতে হবে, তবেই দুনিয়ার সব সফলতা লাভে সফল হবে। পবিত্র কুরআনুল কারিমের এই আবেদনই মানুষকে সর্বোত্তম সফলতার পথে পরিচালিত করবে, যা বেশি বেশি পড়ার পাশাপাশি এর উপরও আমল করতে হবে, তবেই মুমিন বন্দা সফলতা লাভে সফল হবে। আল্লাহ তাআলা বলেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলি মিন লাদুকা সুলতানান নাসীরা, সূরা বনী ইসরাঈল আয়াত 80। এর বাংলা অর্থ হল, হে আমার প্রভু, আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং আমাকে বের করুন সত্যরূপে, আমাকে আপনার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন। জীবনে সফলতা পেতে বেশি বেশি এই আয়াত পড়ার পাশাপাশি এ আয়াতের বাস্তব আমলে নিজেদের সাজানোর বিকল্প নেই, তবেই সম্ভব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সহ যাবতীয় কাজকর্মে সফলতা লাভ করা। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের উম্মাহকে জীবনের সর্বক্ষেত্রে সর্বোত্তম সফলতা লাভ করতে উল্লেখিত আয়াতের বাস্তব আমল যথাযথ করার তৌফিক দান করুন। আমিন।